তেওঁলোকে বিশেষকৈ যুৱচামক পঢ়াৰ প্ৰতি আগ্ৰহ বৃদ্ধি কৰিবলৈ আৰু নিজ মাতৃভাষাক গুৰুত্ব দিবলৈ আহ্বান জনায়। তেওঁ লগতে কয় যে ভাষা এটাৰ প্ৰসাৰ আৰু প্ৰচাৰৰ লগে লগে সাহিত্যিকসকলৰ দায়িত্ব আৰু বৃদ্ধি পায়। বা গসানোর থাকায় বিখু যা মাও দো বিখু মাগাসিন দো আর বিখু হয়তো মাফুজবনে জানাবো দিন দিনে সম্ভব নয়, যে বিখু মাগাসিন থানাঙ্গেন আর জাফুনা মানে সময় হয়তো জাফুঙ্গেন, হয়তো গাছবো জাফুঙাবো মনফা মানে বিদিনে জাফুঙ্গেন আর থাকেন। দা যেকি জায়া সিগান দিয়ে জন আফাত বহাই যাইফর দিন দোহা মাউটিফর দো বারগো আফাতগিরি বারগো হাইনি আতারি বারগো সদরমা বিজাফিদিন বিথমনা আর যিনি জিউনাম সদরমা বিথমন নুজাফিদিন দা বিথমনা মাওলামনাই খামানিফোরকো জেনে মা আদা থালামদিন বিখোবো জেনে মাওনা মাওনাগো জানাফিদিন দা বিথমননি আদা থানাই খামাই আর গদান খামাই জেন বিখো দা আখায়াও লানানাই ফারি ফারি জেন মাওগাসিন দং। দা জেন দুঙা জেন মাওজুবনা হাগেন নানাই নাথাই জেন বিখো মানসে সমাও হয়তো জাফুঙ্গনা হাগেন জিনি ইউনি যাইফরনিকি মাউটিফর ফিগেন বিথমনা বিখো মাওনাগেন আর বিথমনাবো বিখো জাফুঙ্গনাইনি লামায়াও লাবোনাগেন। দা আং বারা গালাও বুংনাই নঙা দিনেহাই যে জিনি বে অরনবাড়ি টিপখাই অঞ্চলাও রাইজো রাজাফ্রা যে রকম লুবিনানি যেকো হাসথাইনানি বিথমনা জিনি বছর সালে জথুমাখো বহাই খুংদেন, আং সানে গুবুন হাসথাইনিকো মোনাব্লাবো জিনি বে অঞ্চলাও যে বড় মাহারিনি বড় হারি জিনি থানাই জানাই লাই বা জিনি রাও হারিমুকু জিনে ফোথাই বা জিনি থাকে জিনে জোগাহাই বে খামানো বিথমনাবো লব্বা অরাই সম থাকা দো দিন বে অঞ্চল যাহা সাহিত্য একাডেমি বান্থা মানো দো আর বে অঞ্চল বড় মাহারি গিবিসিন যাহা আই এস আনজারও বারগোনা আই এস জানাই অফিসার বহায় জানি রুসারি জালাই বেবো দো বিথাবো বোমেন টিপকাই অঞ্চল খাতিয়াও দা বিথা রুসারি জালাই যা বেহনে গগা নাগো যে পর্বত জরাবাদি বেবাদি এত মানে অরণ্য অঞ্চল এত হাগ্রামা অঞ্চল বে জায়গায় আই এ এস আন্দাদ বারগোনা আই এ এস অফিসার জালাইন হাদেন মুলুক মুলুক দানখান মানে নাম লাখিলান হাদেন যে বিজনতাও বাত্রা জিনি বড় হারি থাকায়। আর বিনিফ্রাই সাহিত্য একাডেমি বান্থাকবো যে বে অঞ্চল মানলেন হাগ্রাবাড়িও মৈগং হাগ্রানি মৈগং মিলা জানাই দূসরে মৈগং সিব্রু মৈগং জানিব মেথ মেলেমরা জানি সাহিত্য একাডেমি বান্থা মানলাইন হাদেন বেবাদি লিরগিরি ওঙ্কারদেন বেবো জিনি থাকায় জবৎ গজনতাও বাত্রা। বড়ো ভাষাৰ স্বীকৃতিৰ বাবে প্ৰাণ আহুতি দিয়া শ্বহীদসকললৈ শ্ৰদ্ধা জনাই শ্বহীদ বেদীত মাল্যাৰ্পণ কৰে উপসভাপতি ৰাজেন খাখলাৰীয়ে। শ্ৰী খাখলাৰীয়ে তেওঁৰ বক্তব্যত কয় যে বড়ো ভাষাৰ স্বীকৃতিৰ বাবে আত্মবলিদান দিয়া এই শ্বহীদসকলৰ আত্মত্যাগক সমাজে উপযুক্ত মৰ্যাদা দিব লাগে। জি যে সিবেনাই মানিনাই বে মানিনাইয়া থারন্তিও গনাই যাগেন আর থারেইনো গসদেনদরব জং সিবিদেন হনানে জং বুনা হাগেন অবলাস জেবলা জং জি জাহানে থাকে বিথামনা জিউ বাউদে বিথামনি জি জিউখ বাউনানে হারেই থাকে যে বিহমা খেলা বে বিহমা হনায়া অবলাসে জঙ্গে হনাইকে জঙ্গে বিথামনি যে মিজিক বি মিজিকটাকে জঙ্গে খামানি হনা হাইব্লাসে জঙ্গে বিথামনি সি যে সি বে সিবিনাইকে মানে গসে দঙ্গর বজং হদং নালে জে বুনা হাগেন। দলারাই বড় সাহিত্য সভা জন জানানি উননিফ্রাই বড় রাও হারিমুনি তাকে গবাং সুবুঙা মুখ্রং জালাবাই বিবাদে
হারিকে গজির খালামনো থাকে হারিকে দেরহাসার খালামনো থাকে মনসে গগন মাহারি হিসাবে সর্জিনে থাকে গবান বড় সুবুঙা গাবাগাউনি জিউকে গারবাই দান হবাই মুংক্লং জালামবাই বিথামমনকে দিনে জং মুংক্লং হনানে দং আর বিথামমনকে জং সিবিদং নাথাই মুংক্লংফোরকে সিবিনে থাংলেওনো জেদে জংনি খালি সিবিনাই লক্ষলো জং দিন এ আর বিথামমনি জি সান্নাই হনাই বিফোরকে জং থাংকিকে জং জেদে জাফুংসার হনো না জায়া জংনি জি সিবিনা বে সিবিনায়া সিবি ফলানাইলো জাগন সাহিত্য সভার উপসভাপতি বিশ্বেশ্বর বসুমতারীর সভাপতিত্বত অনুষ্ঠিত অনুষ্ঠানত স্মরণিকাকে ধরে প্রায় ৪০খনেরও অধিক গ্রন্থ উন্মোচন করা হয়। অধিবেশন উপলক্ষে প্রকাশিত স্মরণিকা পর্বতঝরা উন্মোচন করে সভার প্রাক্তন সভাপতি তথা রবীন্দ্রনাথ ঠাকুর বটাবিজয়ী সাহিত্যিক ব্রজেন্দ্র কুমার ব্রহ্ময় এনেদরে কয়। দাহাই বিভিন্ন রাইটারনি বাইদেশিনা আইদানি বহাই লিরবিদং থাকেন আর বিনিফ্রাই জোনহা সোলাঙ্গ যথেষ্ট দঙ বেল নয় খালি বড়নে নয় জ গুবুন গুবুন রাওয়ারি যে বিজাব দং বিসম্বি দং বেফরগো জ পড়াইনাঙ্গন মানুবা জংনি যে গিয়াননি মা ফৈসালে বে গিয়াননি ফৈসালে জ পড়না লানগো আমরা জংহা গাউনি সায়াও মানে ফৈথাইনাই ফৈয়ে ফৈথাইনাই থাইয়েব্লা জহা সাহসা বাড়ায় গহা বাড়ায় দা জা যাদ মা স্থায়ী মেগাজিন জহা দাব গা এমন বাদে যে আন্দোসা কলা বেঙ্গলিও মাবা দিটিল মেগাজিন হাই দো মেগাজিনে মেগাজিন মেজর মেগাজিন মাসে দো বিগাইব লিটিল মেগাজিন ওইবাদে ওংকার ফিনে গেজেও যে খালি লিটিল মেগাজিনকে লানো বিসা মানে ফেয়ার যায় বুক ফেয়ার বাড়ি বিরাট বুর্জা লিটল মেগাজিন ওখারফিনও বেবাদে ফেয়ার যায় জো বিখ কল্পনাকে খালাম হা দা কলকাতা বাদিও যে মানে জায়গা দাম কলেজ স্ট্রিট নাই কলেজ স্ট্রিটও থাকবা আশ্রয়গুন বহাই বুক ফেয়ারা ডেইলি যায় ডেইলি বুক ফেয়ার যায় হা বুঝায় বুক স্টলানো সান্ত্র হায়া বেশিবা গুয়ার জায়গা লানা দো ফিসা গিদির মেলা বিজাব আর বিদি হান জাও ফরাইগ্রায় কম জন নুয়ে কিন্তু বিসা আর সাসান সঙ্গে মিজোরামনি সাসে ইয়া ক্যাংটি হাই বেন সঙ্গে সেগ্রা মানুষ বিবে নামা বিশ নিউজ পেপার ওঙ্কারে ফিফটি হাই ফিফটি ফাইভ জিরো ফিফটি সুমনাংথাও তো কিন্তু বিদ্যাসাগরা বুঝবে মা ফিফটিল আদা সিক্সটি হাম বুঝবে মা ধরনের যে প্রিন্টেডবো ওঙ্কারে বিনিফ্রাই জেরক্স কপিবো ওঙ্কারে বি বাজার হাতাই বাজার নুগলা বাই বয়ে ফরায় দোকান খালামনাইফ্রাবো সাফ্রামবো ফরায় ওমবা বেবাদি জাতিয়া থা ওমফ্রাই মানে সময় মাবা বুদম মা এই বঙ্গাইগাঁও কলেজনি সাসে প্রফেসর বুদম বড়নি কনফারেন্সও থাকেন বিয়ে বিথা বুদম মা জেবলাসিম লাগে হিরি পোটারকে বয়ব খোনাবায় হিরি পোটারনি লেখাকে বাইনে থাকায় কে যেন কেরাসিন দোকানও যে কিউ যাবা লাইন যায় জেবলা বড়নি গেজেও লেখা বিন থাকায় বেবাদি হিরি পোটারকে বাইনে থাকায় কিউ খালামনে বাদে খালামনে যায় হমবা বড়া আর থাইনাইগুলা বেবাদি হামু অনুষ্ঠানত বড়ো সাহিত্য সভার তরফের পর প্রকাশ করা দ্য বডো দুর্গা বরণী খান্থাই গদন সংসার দেবী ফিনাই ডিঙা সলো বাথা খনাচাংনি দে গখা গদেই গোবাব নামৰ ছখন কবিতা গল্প উপন্যাস আৰু সাধুকথাৰ কিতাপ উন্মোচন কৰা হয়। ইয়াৰ পিছতে আয়োজন কৰা হয় বড়ো সাহিত্য সভাৰ সাহিত্য বঁটা প্ৰদান আৰু সম্বৰ্ধনা অনুষ্ঠানৰ। আংনি আঙা আংনি থাখাই নঙা এই গ্ৰন্থৰ বাবে 2012 চনৰ বড়ো সাহিত্য সভাৰ শীৰ্ষ বঁটা ৰাংচাৰ প্ৰদান কৰা হয় ৰৌতাৰ গোপীনাথ ব্ৰহ্মক। 2012 চনৰ সোমেশ্বৰী সাহিত্য বঁটা প্ৰদান কৰা হয় দতমাৰ ডাক্তৰ অধীৰ কুমাৰ ব্ৰহ্মক। গোৱালপাৰাৰ মেজেংপাৰাৰ নগেন দৈমাৰীক প্ৰদান কৰা হয় চাঞ্জাৰাং লক্ষেশ্বৰ ব্ৰহ্ম সাংস্কৃতিক বঁটা। 2012 চনৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত বড়ো ভাষাত সৰ্বোচ্চ নম্বৰ পোৱাৰ বাবে বিজনীৰ বাটাবাৰীৰ আজলি ডেইজী মোছাহাৰীক সম্বৰ্ধনা জনোৱাৰ লগতে নগদ ধন আৰু প্ৰশস্তি পত্ৰ প্ৰদান কৰা হয়।
উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত বড়ো ভাষাত সর্বোচ্চ নম্বর লাভ করার বাবে বিজনীর নবরত্ন একাডেমির আজলি বর্ষা বসুমতারীক হাংমাশ্রী ব্রহ্ম বটারে সন্মানিত করা হয়। বিনেশ্বর ব্রহ্ম ছাত্র বটা 2012 বর্ষর বাবে প্রদান করা হয় মোহর সেরাং বরগয়ারী আর আজলি ডেইজি মোসাহারীক। এই অনুষ্ঠানতে 2011 আর 2012 বর্ষত সাহিত্য একাডেমি বটা লাভ করে বড়ো জাতিলৈ গৌরব কঢ়িয়াই অনা গুণেশ্বর মোসাহারী, ডক্টর স্বর্ণপ্রভা চৈনারী, দিগন্ত লাওয়ারী, জয়শ্রী বড়ো, হরিনারায়ণ খাকলারী আর হরিচরণ বড়োক সম্বর্ধনা জানানো হয়। দ্বিতীয় দিনা সভার সভাপতি ডক্টর কামেশ্বর ব্রহ্মর সভাপতিত্বত অনুষ্ঠিত হয় মুকলি সভা। মুকলি সভা উদ্বোধন করে দিয়া ভাষণত মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে কয় যে বড়ো ভাষা সাহিত্যই আজি এক নতুন দিশে আগুয়াই গৈছে। আমি বিচাৰো যে আমার জনগোষ্ঠীবিলাকর মাজত বিভিন্ন সাহিত্য আছে, কলা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। আজি আমি সকলবিলাক আজি সকল দিকত আজি আগুয়াই যাওয়াটো বিচাৰিছো আর এই ক্ষেত্রে আমি সকলে গৌরব করো যে আমি অসমত আমার বহু জনজাতি আছে, কিন্তু প্রত্যেকরে আকো নিজস্ব বলে একটা বস্তু আছে। নিজস্ব বডুসকলরে হোক, আজি আমার রাভা ভাই ভনী সকলরে হোক, মিচিং ভাই ভনী সকলরে হোক, বা বাগানের বিভিন্ন ধরনের যদি আমি দেখো অসমতো সকল নিজাববিয়াক তেওঁলোকে ভাষাই কোক, সাহিত্যই কোক, নৃত্যই কোক, গান বাজনাই কোক, বাদ্যই কোক, তেওঁলোকৰ সাজ পোছাকেই কোক, বিভিন্ন দিশৰ তেওঁলোকৰ নিজৰ এটা বৈশিষ্ট্য আছে আৰু সেইখিনিক আমি জিয়াই থকাটো বিচাৰিছোঁ। মুকলি সভাত বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত থাকি বড়োল্যান্ড আঞ্চলিক পরিষদর মুরব্বী হাগ্রামা মহিলারিয়ে কয় যে ভাষার বাবেহে এটা জাতি জিয়াই থাকে। যার লগত ভাষা আছে, যার লগত সাহিত্য সভা আছে, এইটাকে সকলে চিনি পায় যে যোনে বড়ো ভাষা কয় এইটো বড়ো জাতির, যোনে অসমীয়া ভাষা সংস্কৃতি এইটো দিয়ে আজির দিনত গোটেই দুনিয়াত অসমীয়া সমাজটো আজি চিনিবলৈ সক্ষম হয়েছে। আজি বেঙ্গলী সাহিত্য সভার দ্বারা দিয়ে বেঙ্গলী সমাজক আজি গোটেই ওয়ার্ল্ডত বেঙ্গলী সমাজটো জানে। ঠিক তেনেকুৱা অসমত বিভিন্ন ভাষা ভাষী বা অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যেটো সাহিত্য বা ভাষা সেইটো বেলেগ বেলেগ বহুত আছে। তো সরকার হিসাবে আজি অসম সরকারে হোক বা অসম সরকার হিসাবে আজি সকল জাতি জনগোষ্ঠীর যেটো ভাষা সংস্কৃতি ইয়ার জিয়াই রখার ক্ষেত্রে কাম করে অহাটো আমি দেখিবলৈ পাইছো। আজি রাভা সকলে নিজা সাহিত্য আছে, নিজা সংস্কৃতি আছে, আজি গাৰো সকল আছে, আজি থিৱা সকল আছে, অথতে যিমান জাতি জনগোষ্ঠী হোক বেলেগ বেলেগ ভাষা সংস্কৃতি আছে, সেইটো উন্নয়নের ক্ষেত্রে সেইটো উন্নতি করার ক্ষেত্রে নিশ্চয় আজির দিনত অসমৰ গার্জেন হিসাবে অসম সাহিত্য সভা নিশ্চয় এই সৰু সৰু আমার বড় সাহিত্য সভাই হোক বা রাভা সাহিত্য সভাই হোক বা বিভিন্ন অসমৰ যিমান জাতি জনগোষ্ঠীর সাহিত্য আছে এই সকলক নিশ্চয় ভাল এটা গাইডেন্স দি পেলাই নিশ্চয় লৈ যাব বা আদরি লব, এইটো মই আমি কামনা করেছো। সভাত বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকি পরিবহন মন্ত্রী চন্দন ব্রহ্মই বড়ো ভাষার উন্নয়নের বাবে সরকারে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপর বিষয়ে উল্লেখ করে। ডাইরেক্টরেটর যেটা মডেলিটিস হব সেটা বহি মিলি ঠিকঠাক করবর কারণে ইতিমধ্যে নির্দেশ দিছে আর সেটা আমি বহি মিলি ইতিমধ্যে আগুয়াই গৈছো। নিশ্চয় আমি কম সময়ের ভিতর আমার সেপারেট বড়ো এন্ড আদার ট্রাইবেল ল্যাঙ্গুয়েজর যেটা ডাইরেক্টরেট এটা আমি পাবলে সক্ষম হম। গোটি প্রক্রিয়াটো মোটামুটি একটা অন্তিম পর্যায়ে আহি পাইছে। কিছু টেকনিক্যাল কথা আছে, সেইবিলাক আমি শর্টিং করবর কারণে আর কিছু সময়ের প্রয়োজন হয়েছে। বাকি অলমোস্ট যেটা মানে ব্রড প্যারামিটার তথা যেটা আমার প্রিন্সিপল সেটা কেতিয়াবাই অ্যাডপ্ট হয়েছে,
গৃহীত হয়েছে অকল সেই একটা ফাইনাল শেপ দিবর কারণে বাকি আছে। সেকেন্ডারি বা কলেজ লেকে তেনেকা বহুতো অধ্যুষিত অঞ্চলবিল আমার স্কুলবিলাকে ভেনচারত চলিছিল, কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তথা শিক্ষা দিকট অধিক আগুয়াই লই যার কারণে যেটা সপন, আর সেই সপনের ফলস্বরূপে এবার আমি বাজেটত ইতিমধ্যে আমি দেখবলে পাইছো বহুতো আমার বড় মাধ্যমের স্কুলবিল আজি ভেনচারের প্রভিন্সিয়ালাইজ হওয়ার কারণে আজি ইতিমধ্যে এনাউন্সমেন্ট আহি গৈছে। সভাপতির ভাষণত ডক্টর কামেশ্বর ব্রহ্মই বড়ো ভাষার উন্নয়নের সরকারিভাবে গ্রহণ করবলগিয়া বিভিন্ন ব্যবস্থার কথা দোহারে আর বড়ো মাধ্যমের বিদ্যালয় সমূহত ছাত্র ছাত্রীর সংখ্যা কমি অহাত উদ্বেগ প্রকাশ করে। তেওঁ লগতে কয় যে বড়ো ভাষা জিয়াই রখার দায়িত্ব কেবল সরকারের নহয় জনসাধারণরও। এনেদরে সামরণি পড়ে বড়ো সাহিত্য সভার টিপকাইত অনুষ্ঠিত 52 সংখ্যক অধিবেশনের। আমি আশা রাখিছো বড়ো সাহিত্য সভার দিকদর্শনেরে বড়ো ভাষা সাহিত্য আরো অধিক আগুয়াই যাওক, বিশ্বত বড়ো ভাষা সাহিত্যর খোপনি আরো মজবুত হওক।